আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক উইথ বাবর। তো আমরা আগের ভিডিওতে দেখেছি Realme C60 এই স্মার্ট ওয়াচটি কীভাবে ফোনের সাথে কানেক্ট করতে হয়। তো আজকে আমরা শিখব যে স্মার্ট ফোনের আপনার কন্ট্যাক্ট নাম্বার স্মার্ট ওয়াচে সেভ করবেন কীভাবে, সেটি আজকে শিখব। তবে আমরা একটু প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিই যে সবার প্রথমে যদি উপর থেকে এইভাবে ক্লিক করি, এই যে এইভাবে একটা ক্লিক করি, তারপর ডায়াল অপশন আছে। ডায়াল অপশন কিন্তু এখন বর্তমান আমার ফোনের সাথে কানেকশন আছে, চাইলে ফোন দিতে পারবো সরাসরি। তাছাড়া আবার এই যে কন্ট্যাক্ট পারসন, আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে কিন্তু কোনো এখন নাম্বার শো করতেছে না। তবে আমি মানে ফোন থেকে আমার ওয়াচে নাম্বারগুলো আমি কিভাবে নিব সেটাই এই ভিডিওতে আজকে দেখাবো। তো তারপর আমি আমার ফোনে চলে যাই, এখন আমার ওয়াচে কোনো কাজ নাই, আমার যা কাজ আমার অ্যাপের ভিতরে কাজ, স্মার্ট ওয়াচের অ্যাপের ভিতরে কাজ। তো আমি অ্যাপটা যদি ওপেন করি, অ্যাপটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সবারই। আমি যদি নিচে যাই, একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এই যে এইখানে কন্ট্যাক্টস লেখা আছে, আমি এই কন্ট্যাক্টসে ক্লিক করব। কন্ট্যাক্টে ক্লিক করলে এখানে কিন্তু নো ডাটা লেখা আছে। তো আমরা যদি নিচে দেখি অ্যাড লেখা আছে, অ্যাডে যদি ক্লিক করি তো দেখেন আপনারা সব নাম্বার কিন্তু আমার শো করতেছে এখানে। তবে আমি এই নাম্বারগুলো আমার ওয়াচে নিব। তবে প্রথমে একটা যদি সিলেক্ট করি, ক্লিক করি, ক্লিক করলে একটা করে আসে আপ টু 10 ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার। ও আমি 10টা ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার এইটাতে অ্যাড করতে পারবো। তো একটা অ্যাড হয়েছে, তারপর আবার যদি অ্যাডে ক্লিক করি দুইটা, আবার যদি অ্যাডে ক্লিক করি তিনটা, অ্যাড চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আমার কিন্তু অলরেডি এই যে 10টা হয়ে গেছে। এখানে আর অপশন আসতেছে না যে আরও নিবে কি না নিবে না, দেখতে পারতেছেন অপশন কিন্তু এখানে আসতেছে না। তো আমি শুধু অ্যাডে ক্লিক করলে কিন্তু আমার অ্যাড হয়ে যাচ্ছে আমার মনে হয় যত সম্ভব। এখন আমি যদি এখানে দেখি, দেখি অ্যাড হয়েছে কি না, এখানে ক্লিক করি, ক্লিক করার পর কন্ট্যাক্ট পার্সনে ক্লিক করি, এই যে আপনারা দেখতে পারতেছেন আমি ফেভারিট 10টা কন্ট্যাক্ট কিন্তু আমি এটাতে অ্যাড করতে পারবো, এর বেশি করতে পারবো না। তো আপনারা দেখে ফেললেন কিভাবে আপনার ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন কলমি C60 এই স্মার্ট ওয়াচটির। তাছাড়া কলমির সকল স্মার্ট ওয়াচ কিন্তু কন্ট্যাক্ট এইভাবেই অ্যাড করে নাম্বারগুলা। তবে নাম্বারগুলো অ্যাড করা কিন্তু একদমই ইজি, অনেকে না পারলে আমাদেরকে ফোন দিয়ে বলতে পারেন, আমরা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট অ্যাড করতে পারবো। তাছাড়া আপনারা কিন্তু অনেকে একটা প্রবলেম ফেস করেন যে টাইম কিভাবে সেট করতে হয়, ওয়াচ ফেসটা কিভাবে সেট করতে হয়। তো এগুলো কিন্তু একদমই ইজি, আপনি যদি আপনার অ্যাপসটা একটু মানে দেখেন বা ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু খুবই ইজিলিভাবে বুঝতে পারবেন যে অপশনগুলো কী কী আছে। তো আমার কন্ট্যাক্ট নাম্বার আমি কিভাবে অ্যাড করতে হয় আমি সেটা দেখিয়ে দিলাম। তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা কিন্তু সমস্যার সমাধানের চেষ্টা করে থাকি। তো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।